আসসালামু আলাইকুম আজকে পড়ে শোনাব মোহাম্মদ জাফর ইকবুল সারের লেখা ও ছোটাচু বইয়ের দশ নম্বর পর্ব ছোটাচ্চু তখন আকবর হোসেনের বাসায় কী হয়েছে সেটা বাচ্চাদের বলল যেটুকু বলল তার থেকে বেশি অভিনয় করে দেখালো ডলি খালার নাকি কান্নার অভিনয়টা এত ভালো হলো যে বাচ্চাদের অনুরোধে সেটা কয়েকবার দেখাতে হলো সব বাচ্চারা চলে যাওয়ার পর টুনি বলল ছোটাচু বল তুমি কি ছেলেটার বাসায় দরকারি কিছু পেয়েছো কিছু খাতাপত্র পেয়েছি ডায়েরি কি আছে একটা ডায়েরি আছে কিন্তু সেটা কোনো কাজে লাগবে না কেন ডায়েরির মাঝে নিজের কোনো কথা নাই শুধু বিজ্ঞানের কথা বিজ্ঞানের কথা হ্যাঁ পরে আমি কিছু বুঝিও না তোমার বোঝার কথা না বিজ্ঞানের কিছু দেখলে তোমার জ্বর উঠে যায় শুধু জ্বর না কেমন যেন অ্যালার্জির মতো হয় চামড়ার মাঝে লাল রেশ বের হয় মাথা ঘোরায় ওই ছেলেটার খাতাটা আমাকে একটু দেখাবে তুই দেখে কি করবি তুই কি কিছু বুঝবি তোমার থেকে বেশি বুঝবো ছোটাচ খাতাটা বের করে টুনিকে দিল টুনি তখন পালিয়ে যাওয়া ছেলেটার ডায়েরিটা খুটিয়ে খুটিয়ে পড়ল ভিতরে নানা রকম বিজ্ঞানের প্রশ্ন যেমন এক জায়গায় লেখা প্রোটন আর ইলেকট্রন একটা আরেকটাকে আকর্ষণ করে তাহলে ইলেকট্রন কেন প্রোটনের ভিতরে পড়ে যায় না কেন চার্জবিহীন কিছু একটা তৈরি হয় না কেন হাইড্রোজেন পরামাণু হয়ে থাকে কেন আরেক জায়গায় লেখা গতিশীল বস্তুর কাছে দৈর্ঘ্যকে সংকুচিত মনে হয় তাহলে কি আলোর কাছে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সংকুচিত হয়ে একটা দ্বিমাত্রিক সমতল ভূমি হয়ে যায় আরেক জায়গায় লেখা পৃথিবী থেকে কয়টা ইলেকট্রন চাঁদে নিয়ে গেলে চাঁদ প্রবল আকর্ষণে পৃথিবীতে আছড়ে পড়বে খাতার অনেক পাতায় নানা রকম গণিত গণিতের শেষে মাঝে মাঝে প্রশ্নবোধক চিহ্ন মাঝে মাঝে আশ্চর্যবোধক চিহ্ন মাঝে মাঝে গোল বৃত্ত এঁকে তার মাঝে হাসি মুখের একটা ছবি টুনি কিছুই বুঝলো না শুধু টের পেল এই ছেলেটা ছোটোখাটো একটা বৈজ্ঞানিক এবং তার মনের মাঝে অনেক ধরনের প্রশ্ন অনেক প্রশ্নের উত্তর সে খুঁজে পেয়েছে অনেক প্রশ্নের উত্তর খুঁজে পায়নি ছোটাচ জিজ্ঞেস করলো কিছু বুঝলি মনে হচ্ছে এখানে অনেক রকম বিজ্ঞানের প্রশ্ন বিজ্ঞানের প্রশ্ন নিয়ে আমার কি লাভ আমার দরকার তার ঠিকানা তার নিজের সম্পর্কে তথ্য টুনি কিছু বলল না ভুরু কুচকে খাতাটার দিকে তাকিয়ে রইল ছোটাচ্ছ পরদিন সকাল থেকেই কাজে লেগে গেল আকবর হোসেনের কাছ থেকে তার পালিয়ে যাওয়া ছেলে সুমনের বেশ কয়েকজন বন্ধুর নাম ঠিকানা ফোন নম্বর নিয়েছিল ছোটাচ্ছ একজন একজন করে তাদের সবাইকে খুঁজে বের করল। তাদের সাথে কথা বলল কিন্তু লাভ হলো না তারা কেউ সুমনের খোঁজ দিতে পারল না একজন বললো দুই সপ্তাহ আগে যখন দেখা হয়েছে তখন কথাবার্তা বলছিল না চুপ করে বসে থাকতো মনে হয় কিছু একটা চিন্তা করতো পালিয়ে যাবে আমাদের কাউকে বলেনি আরেকজন বলল আমাকে একদিন জিজ্ঞেস করছিল ভাত কেমন করে রান্না করতে হয় আমি জানি কি না আমি বললাম তোর আম্মুকে কেন জিজ্ঞেস করিস না সুমন বললো হুম আম্মুকে জিজ্ঞেস করা যাবে না আরেকজন বলল সুমন কোথায় আমি জানি না কিন্তু আমি যদি জানতামও আমি আপনাকে বলতাম না সুমনের ফিজিক্স পড়ার এত শখ অথচ তার আব্বু তাকে জোর করে ইঞ্জিনিয়ার বানাবে তার আব্বুর একটা শিক্ষা হওয়া দরকার কাজেই ছোটাচ্ছু সারাদিন পরিশ্রম করে সন্ধ্যাবেলা মোটামুটি বিধ্বস্ত হয়ে ফিরে এলো রাত্রিবেলা ছোটাচ্ছু তার বিছানায় চিৎ হয়ে শুয়ে ছাদের দিকে তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে চিন্তা করছিল এরকম সময় টুনি এসে হাজির হলো ছোটাচ্ছু টুনির পায়ের শব্দ শুনে টুনির দিকে ঘুরে তাকালো টুনি জিজ্ঞেস করলো সুমনের কোনো খোঁজ পেলে ছোটাচু মাথা নেড়ে বলল এখনো পায় নাই তার বন্ধুরা হয় কিছু জানে না না হলে আমাকে কিছু বলছে না টুনি কিছু না বলে চুপ করে বসে রইল ছোটাচ্ছু আবার একটা নিশ্বাস ফেলে বলল বুঝলি টুনি কোনো কেস সলভ করার আগে একটা ক্লু দরকার হয় সেই ক্লু দিয়ে শুরু করলে সেখান থেকে অন্য ক্লু বের হয়ে আসে সেখান থেকে অন্য ক্লু তখন ক্লুতে ক্লুতে সয়লাভ হয়ে যায় কেস সলভ করা তখন পানির মতো সোজা হয়ে যায় টুনি এখনও কিছু বলল না ছোটাচ্চু তখন আরেকটা দীর্ঘশ্বাস ফেলল সেটা আগেরটা থেকেও লম্বা তারপর বলল কিন্তু এই কেসটায় কোনো ক্লু নাই ষোলো কোটি মানুষের মাছ থেকে একজনকে খুঁজে বের করা কি সোজা কথা যদি খালি একটা ক্লু থাকতো একটা ক্লু তো আছে ছোট্টু সোজা হয়ে বসে বললো কী ক্লু সুমন তার ল্যাপটপ নিয়ে গেছে তার মানে নিশ্চয়ই ইন্টারনেটে হাজির আছে ইন্টারনেটে বাংলাদেশের কত মানুষ আছে তুই জানিস কিন্তু সুমনের তো আলাদা একটা শখ আছে সেই শখটা তো খুব বেশি মানুষের নাই কি শখ বিজ্ঞান তার মানে ইন্টারনেটে যারা বিজ্ঞান নিয়ে ঘাঁটাঘাঁটি করে তার মাঝে নিশ্চয়ই সুমন আছে থাকলে আছে কিন্তু আমি খুঁজে বের করবো কেমন করে টুনি সুমনের ডায়েরিটা হাতে নিয়ে বলল এই যে এই ডায়েরিটা দিয়ে এই ডায়েরিটা দিয়ে কিভাবে এর মাঝে অনেক প্রশ্ন তার মানে সুমন এই প্রশ্ন নিয়ে চিন্তা করে তুমি এই প্রশ্নগুলো তোমার নিজের মতো করে ইন্টারনেটে দাও জিজ্ঞেস করো তাহলে একদিন যখন সুমনের চোখে পড়বে সে উত্তর দেবে সুমনের চোখে যদি না পড়ে তোমার পরিচিত একজন আছে না যে এইগুলো খুব ভালো বুঝে যে তোমার ইনফেকশনওয়ালা ওয়েবসাইট তৈরি করে দিয়েছে ছোটাচু মুখ শক্ত করে বলল মোটেও ইনফেকশনওয়ালা না ঠিক আছে তুমি সেই ছেলেকে বলো সে যেন তোমার প্রশ্নগুলো এমনভাবে ছড়িয়ে দেয় যেন অনেক মানুষের চোখে পড়ে সে নিশ্চয়ই পারবে ছোটাচুর মুখে প্রথমে একটা তাচ্ছিলের ভাব চলে এলো আস্তে আস্তে তাচ্ছিলের ভাবটা চলে সেখানে উৎসাহের ভাব চলে আসতে থাকে তারপর তার চোখ মুখ উত্তেজনায় চকচক করতে থাকে হাতে কিল দিয়ে বলে টুনটুনি তুই একটা জিনিয়াস টুনি বলল তোমার সাথে তুলনা করলে যে কোনো মানুষ চিনিয়াস ছোটাচ্ছু তখন তখনই কাজ লেগে গেল সে যেহেতু বিজ্ঞানের ব পর্যন্ত জানে না তাছাড়া বিজ্ঞান নিয়ে তার একটা অ্যালার্জির মতো ভাব আছে তাই সে সুমনের ডায়রিটা নিয়ে গেল তার বিজ্ঞান জানা একজন বন্ধুর কাছে সে ডায়েরি থেকে পেছে বেছে দশটা প্রশ্ন নিয়ে সেটা টাইপ করিয়ে নিল তারপর সেগুলো নিয়ে গেল তার ইন্টারনেটের এক্সপার্টের বন্ধুর কাছে সে ব্যবস্থা করে দিল যেন ইন্টারনেটে তার প্রশ্নগুলো অনেকে দেখতে পায় যারা প্রশ্নের উত্তর দিতে চাই তাদেরকে উত্তর পাঠাবার জন্যে একটা ইমেইলের ঠিকানা দিয়ে রাখলো তারপর ছোটাচ্ছু সেই ইমেইলের উত্তরের জন্য অপেক্ষা করতে থাকল প্রায় সাথে সাথেই উত্তর আসতে শুরু করে বেশিরভাগই বাচ্চা কেউ কেউ উত্তর হিসেবে কিছু একটা লিখে পাঠিয়েছে কেউ কেউ জানতে চেয়েছে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে ছোটাচ্চু কি করবে দ্বিতীয় দিনে ছোটচ্চু সুমনের কাছ থেকে উত্তর পেল ইমেইল ঠিকানা বা চিঠি শেষে কোথাও সুমনের নাম লেখা নেই কিন্তু ছোটচ্চুর বুঝতে কোনো অসুবিধা হলো না এটা সুমন কারণ এখানে লেখা এই দশটা প্রশ্ন দেখে আমি খুবই অবাক হয়েছি কারণ এই প্রশ্নগুলো আমারও প্রশ্ন আমি কয়েকটার উত্তর চিন্তা করে বের করেছি অন্য প্রশ্নগুলোর উত্তর বের করার চেষ্টা করছি তুমি বের করতে পারলে আমাকে জানিও চিঠিটা পেয়ে ছোটার উত্তেজনার শেষ নেই অনেক চিন্তা ভাবনা করে সে উত্তর পাঠালো তুমি যে প্রশ্নগুলোর উত্তর বের করেছ সেগুলো কি আমাকে পাঠাবে উত্তরে সুমন লিখল পাঠালাম ছোটার্য লিখল ফ্যান্টাস্টিক তুমি কি করো কলেজ ইউনিভার্সিটির মাস্টার সুমন লিখলো হা 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 আমি কলেজ ইউনিভার্সিটির মাস্টার না আমি ইউনিভার্সিটিতে ঢুকবো ছোটাচ্চ অবশ্যই শুধু ইমেল চালাচালি করে বসে রইল না ইউনিভার্সিটির কয়েকজনের সাথে কথা বলে দুইটা প্রশ্নের উত্তর বের করে নিয়ে এসে সুমনকে লিখলো আমি আরও দুইটা প্রশ্নের উত্তর বের করেছি তুমি কি দেখতে চাও সুমন লিখলো অবশ্যই ছোটোচ্ছ তখন অনেক চিন্তা ভাবনা করে লিখল হাতে লেখা উত্তর ইমেইলে কেমন করে পাঠাবো সুমন লিখলো স্ক্যান করে পাঠাতে পারো ছোটোচ্ছু লিখলো ধারে কাছে স্ক্যানার নাই তোমার বাসা কোথায় ধারে কাছে হলে হাতে হাতে দিতে পারি সুমন পুরো এক এর উত্তর দিল না তারপরে লিখল তুমি কে কী করো ছোটার তখন বিপদে পড়ে গেল সে এখন কি লিখবে যখন চিন্তা করতে করতে ঘেমে গেল তখন টুনি তাকে সাহায্য করলো বলল লিখো তুমি একজন বিজ্ঞানের একটা বই লেখার চেষ্টা করছো সেই জন্য বিজ্ঞানের মজার মজার প্রশ্ন আর তার উত্তর খুঁজে বের করছো ছোটাচু চিন্তিত মুখে বলল যদি আমাকে বিজ্ঞানের কোনো একটা প্রশ্ন করে বসে সামনাসামনি তো তোমাকে পাচ্ছে না কেমন করে প্রশ্ন করবে তা ঠিক তারপর সুমনকে লিখলো আমি একটা বিজ্ঞানের বই লিখছি বই মেলায় বের করার ইচ্ছা সেই জন্যে মজার মজার প্রশ্ন আর উত্তর খুঁজে বেড়াচ্ছি সুমন লিখল আমার কাছে আরও মজার প্রশ্ন আছে ছোটাচ্চু লিখল আমাকে দিবে সুমন লিখল হাতে লেখা প্রশ্ন আমার কাছেও স্ক্যানার নাই ছোটাচ্চু আবার তার বাসা বের করার চেষ্টা করলো তোমার বাসা কোথায় কাছাকাছি হলে হাতে হাতে দিতে পারো সুমন যেখানেই তার বাসাটা লিখুক না কেন ছোটচ্ছু লিখবে তার বাসা ঠিক সেখানেই তারপর সেখানে চলে যাবে কিন্তু সুমন তাকে বিপদে ফেলে দিল পাল্টা প্রশ্ন করলো তোমার বাসা কোথায় এখন তার বাসা যদি কাছাকাছি না হয় তাহলে তো বিপদ হয়ে যাবে টুনি আবার তাকে সাহায্য করলো বলল ছোটাচ্ছু তুমি তোমার বাসাটা কোথায় লিখো যদি তার বাসা থেকে দূরে হয় তখন ভান করবে তুমি ঠিক সেখানে একটা কাজে গিয়েছ ছোটাচু লিখলো আমার বাসা মিরপুর সুমন লিখল আমার বাসা উত্তরা সরি ছোটাচু হাতে কিল দিয়ে বলল অন্তত বাসাটা কোথায় বের করে ফেলেছি সুমন উত্তরাতে আছে টুনি বলল এখন তুমি লিখো কাল পরশু তুমি উত্তরা যেতে পারো তখন ইচ্ছা করলে তুমি তাকে প্রশ্নগুলোর উত্তর দিতে পারো তার প্রশ্নগুলো নিতে পারো বেশি উৎসাহ দেখিও না তাহলে সন্দেহ করবে ছোটাচ্ছু লিখলো উত্তরাতে আমার ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট আছে আমি কাল উত্তরা যাব তুমি চাইলে তখন দিতে পারি টুনি জিজ্ঞেস করলো এত কিছু থাকতে ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্টের কথা কেন বলছো ছোটাচ্ছু হা হা করে হেসে বলল বুঝলি না ভান করব দাঁতে ব্যথা কথা বলতে পারছি না বিজ্ঞানের প্রশ্ন যদি করে ফেলে ধরা পড়ে যাব না সুমনকে শেষ পর্যন্ত টোপ খাওয়ানো গেল সেই উত্তরার একটা ফাস্ট ফুডের দোকানে ঠিকানা দিয়ে বলল সন্ধেবেলা সেখানে গেলে সে তার মজার প্রশ্নগুলো দিয়ে যাবে সেই ইমেলটি পেয়ে ছোটাচ্ছ একটা গগন বিদারি চিৎকার দিল এবং সেই চিৎকার শুনে ছোটদের সাথে সাথে বড়রাও চলে এলো বড়রা যখন বুঝতে পারলো কোনো বিপদ আপদ হয়নি তখন যে যার মতো চলে গেল শুধু বাচ্চারা থেকে গেল একজন জিজ্ঞেস করলো পালিয়ে যাওয়া ছেলেটাকে খুঁজে পেয়েছো ছোটাচ্ছু বুকে থাবা দিয়ে বলল ইয়াস কাল সন্ধ্যায় দেখা হবে আরেকজন জিজ্ঞেস করল কেমন করে খুঁজে বের করলো ছোটাচ্চু ছোটচ্চু গম্ভীর মুখে বলল এটা একই সাথে বুদ্ধি মেধা বিশ্লেষণ তথ্য প্রযুক্তি বিজ্ঞান এবং কঠোর পরিশ্রমের ফসল ছোটাচ্চুর গম্ভীর মুখ দেখে বাচ্চারাও মুখ গম্ভীর করে মাথা নাড়ল শুধু টুনি মুখ টিপে হাসল শান্ত জিজ্ঞেস করলো কালকে যখন দেখা হবে তখন তুমি কি করবে ছোটাচ্ছু বলল আমি তখন তার বাবাকে জানাবো বাবা সেই ফাস্টফুডের দোকানে অপেক্ষা করবে আমি যখন সুমনের সাথে কথা বলবো তখন তার বাবা এসে ক্যাক করে ধরে ফেলবে ছোটাচ্ছু আনন্দে হাহা করে হাসলো বাচ্চারা কেউ তার হাসিতে যোগ দিল না টুনি বলল কালকে তার বাবাকে নিয়ে যাওয়া ঠিক হবে না কেন যদি কোনো কারণে সুমন না আসে তাহলে তুমি লজ্জা পাবে তুমি যদি তার ঠিকানাটা বের করে আনতে পারো তাহলে সেই ঠিকানাটা পরে যে কোনো সময় তার আবুকে দিতে পারবে ছোটাচ্ছু বললো ঠিকই বলেছিস কালকে কোথায় থাকে দেখে আসি যখন হানড্রেড পারসেন্ট শিওর হব তখন জানাবো সবাই চলে গেলে টুনি বলল চোটাচ্চু কি হলো কালকে তুমি আমাকে তোমার সাথে নিয়ে যেও তোকে কেন তুমি যদি সুমনের পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করো সে বুঝে যাবে তাই তুমি বসে থাকবে আমি ওর বাসাটা চিনি আসতে যাব তুই হ্যাঁ আমি তোমার অ্যাসিস্ট্যান্ট মনে আছে ছোট মাথা চুলকে বলল তুই যাবি হ্যাঁ সমস্যা কোথায় ছোট চিন্তা করে দেখলো আসলে সেরকম সমস্যা নেই রাস্তাঘাটে শত শত মানুষ হাঁটাহাঁটি করে তার মাঝে একটা বাচ্চা মেয়েও তো হেঁটে হেঁটে যেতেই পারে ছোটচ্ছু তো একেবারে একা ছেড়ে দিচ্ছে না সে তো আশেপাশেই আছে সময়টা সন্ধ্যাবেলা যখন সব মানুষজন হাঁটাহাঁটি করে টুনটুনিও ছোটা বইয়ের দশ নম্বর পর্ব এখানেই শেষ এর পরের পর্বগুলো নিয়ে খুব শীঘ্রই আসছে আমাদের ইউটিউব চ্যানেলে